তোমার একটা বলে জিমিকে নিয়ে দুজন বাথরুমে গেল। কয়েক মিনিট পরে জিমি চিল্লাতে চিল্লাতে বাথরুম থেকে বের হয়েছে। হ্যাঁ, ওইটা দেখার পর আমি আর কোনো কথা বলতে পারি না। কেউ বলতে পারছো না ভাই, আমি শক হয়ে গেছিলাম। আমি বসে রয়েছি, আপনি চলো আমাকে বাসায় নিয়ে যাও। ওর অবস্থা আমি আপনাদেরকে বলতে পারতেছিলাম ভাইয়া। যখন আমি উঠে চলে আসতেছি, আমার চেয়ারের উপরে, চেয়ারের মধ্যে ভাবে লাথি মেরে আমি চেয়ারটা নিয়ে চলে গেছি পিছনে। আমি না কথাগুলো বলতে, আমি লাইনগুলো কেমনে বলবো আমি বলতে পারতেছি না। না না, তো জিমি তখন ক্যামেরা ওপেন করছে ফোনে, 15 সেকেন্ডের ভিডিও আমার কাছে আছে। দেখা আমি বলতে পারতেছি না। আমি বলতে পারতেছি না, আমি কারে বলবো? দেখা আমাকে মদ খাস না। আমি বলতে পারতেছি না ভাই, আমার মাফ করেন। আমি পারবো না বললে তোরা জানবে না মা। আমি কেমনে বলবো? এটা ওরা বুঝছিল যে আমি বলতে পারবো না, আমি চুপ হয়ে যাবো। আমি বলতে পারবো, আমি পারবো। চেয়ার উপরে এখানে পা তুলে দিছে, একটু আমার দাঁত এখান থেকে নড়তেছে, এখনো এখনো ব্যথা। বোতল মুখে পড়ে দিছে, মদ খাইতে হবে, রহমত। আমার নাক দিয়ে বের হয়েছে, বলছে এখানে না, এখানে ডোবা আছে, কাঁটা 300 টুকরো করে ভাসাই দিব। বেজির আমের তোর বাপ লাগে? তোর বাঁচা না তো বেঞ্জির আমের ফোন দে। ওর ফোন আমার কাছে দিয়ে দিচ্ছে, এভাবে টেবিলে ছুড়ে নে ফোন দে। এর আগে জিমির ফোন ফালাই দিছে যখন দেখছে ভিডিও করতেছে। জিমিকে অনেক মারছে ভাইয়া। আমি ওর আইডিতে যেয়ে দেখি, ওই যে মুরব্বী মানুষটা, ওনার আইডিতে যেয়ে দেখি ওনার সাথে প্রোফাইল পিকচারে, কাভার ফটোতে আমাদের মেয়র আর বেঞ্জি ভাইয়ের ছবি। অমি তো চিনে তাকে, অমি ভাই প্রথম বলছে, বলে আমার জিম্মিকে উল্টা হাত ধরছে, তোমার জন্য সব কিছু হয়েছে, তুমি শুনলেই তো পারতা। আর কি শুনতে ভাই বলবো? এই গে এই হিজড়া জিম্মিকে এইসব এসব কথা বলছে। আমি বলছি তোর বাপেরটা ভাল লাগে, বেঞ্জের বাপেরটা ভাল লাগে? এবার আমি বলতে পারবো না, মারেন আর মারে মারে ফেলেন না কেন, সব অ্যাক্টিং মনে হয় পৃথিবীটা আপনাদের। আমি অ্যাক্টিং করি? আমার মারা ফেলেন ভাই, আমি এদিন দেখতে যাই না, আমি জানি না এদিন আসবে। আমি আমার আমি আমি ভাই আমার মারা ফেলেন ভাই। নাকামি করোস, নাকামি করোস, এখানে খাইতে পারবি না, নিতে পারবি না, কি কি বল। আমি না বলতে পারতেছি না ভাই, আমার বলতে ইচ্ছে করতেছে অনেক, আমি বলতে পারতেছি না। আপনারা 5 মিনিট কান্দে দেখতেছেন, আমি 4 দিন ধরে ননস্টপ, আমি পাগল হয়ে গেছি ভাই, আমি সুস্থ নাই মানসিক ভাবে। আমি না পাগল, আমি না পাগল হয়ে গেছি ভাই, আমার পাগল, আমি পাগল হয়ে গেছি। আমার জায়গায় থাকলে আপনারা কেউ এনে বসে কথা বলতে পারতেন না। নাসির উদ্দিন আহমেদ, সে ঘুরে এসে প্রথম আমাকে 2টা থাপ্পড় মারছে। আমি তো এমনিতে কথা বলতে জানি, জিমিকে দেখেই শখ আমি চুপ করেছি। জিমি শুনছে আমি কিছু বলতেছি না, যে শুনতেছে আমার পরিচিত লোকজন, যে তুমি
কিছুই বলো না, আমি আসলে কিছু বলতে পারি নাই। পরিবেশিত ছিল না হয়তো বলা। আরেকটা লোক ছিল, শার্টটা এভাবে খুলে বুতন বুতন ছড়ে গেছে, তারপর জিমি গলায় ভাবে প্যাঁচা দিছে, শার্টটা প্যাঁচা দিয়ে বলে কি কি মাধুরী দীক্ষিত, সে মাধুরী দীক্ষিতের গানে নাচবি তুই এখন, যে কাজরে কাজরে বলেও নাচতে ছিল। আমি এই হরবল দৃশ্য ভাই বলতে পারছি না, এরম এরম করতেছিল, হাত আমার চোখের সামনে আমার ভাসতেছে ভাই, আমি পাগল হয়ে গেছি ভাইয়া, সেভ মি, আমি মরতে চাই না এভাবে। আমি ওখান থেকে বের হয়ে, আমি জানি না যখন আমাকে এতগুলো, আমি শুধু দেখতেছিলাম যে আমার গলা এখান থেকে পুরো জ্বলে যাচ্ছিল, আমি তো জানি ওই মরে যাবো, আমি জানি না এখানে আপনাদের সাথে কথা বলবো, আমি সত্যি জানি না, আমি জানতাম যে মরে গেছি, একটু পরে মরে যাবো। আমি নাকি সেন্সলেস হয়ে গেছি, আমার অক্সিজেন প্রবলেম আছে, সবাই জানে আমার আশেপাশে, আমার বাসায় ইনস্ট্যান্ট তিনটা অক্সিজেন সিলিন্ডার থাকে অনেক আগে থেকে, 3.5 বছর 4 বছর হয়ে গেছে আমার আমার অক্সিজেন প্রবলেম হয়, তো তখন নাকি অজ্ঞান হয়ে গেছিলাম।